সাস্টেনেবল সেলস গ্রোথ দক্ষিণ চট্টগ্রামের রডোস সিমেন্ট কোম্পানিত কর্মরত চাকরিজীবী ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী অলরে লই লোয়াগারা সম্মিলিত পিকনিক ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোন সময়ে কোন সিচুয়েশনে কাদের স্ত্রী বা কার স্ত্রী লাল শাড়ি পরবে, সবুজ লিপস্টিক লাগাবে, আজকে দাঁড়ান এটা দাদার পুরস্কার কি হবে? ট্রাফিকের গাড়ি আলি, লাল গাড়ি আলি, ওই লাল বাতি উড়িলি থামা ফিলাই, আর সবুজ বাতি হলে চলছে তাই, বুঝুন না? আর লাল সবুজ দেখতে 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 তোর মাথা নাই, শুধু লাল সবুজ আই, বোর শুধু লাল সবুজ, আর লাল শাড়ি ফরাই সবুজ কি করি, লিপস্টিক ফরাই দি। জুলাই 30 তারিখ প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশত আজিজনগর চেয়ারম্যান লেগত এই পিকনিক ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই পিকনিক ও আলোচনা সভার আয়োজন করে লোহাগাড়ার বিশিষ্ট ব্যবসায়ী এজ এ চৌধুরী এন্ড কুং লিমিটেডের চেয়ারম্যান লায়ন আখতারুজ্জামান চৌধুরী। অনেক দূর দূর থেকে সবাই আসছেন, এই জন্য সবার প্রতি কৃতজ্ঞ। নকশেন্দ্রের চেয়ারম্যান, যিনি আমাদের লোহাগাড়ায় দীর্ঘদিন ধরে নিত্য নতুন মডেলের ডিজাইনের বাড়ি তৈরিতে অনেক সহযোগী, এবং সার্ভেয়ার বলেন, ভিজিটে বলেন, নিত্য নতুন প্ল্যানে বলেন, আমরা অনেকটা আশাবাসী। আলোচনা সভার সভাপতিত্ব করেন লায়ন আখতারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান এম ইউসুফ। বিশেষ অতিথি আছেন সোহান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ কুতুবুদ্দিন, লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক। যে কম্পিউটার আমরা ব্যবহার করি, কিছুক্ষণ পরপর রিস্টার্ট দিতে হয়, রিফ্রেশ করতে হয়। আমাদের মস্তিষ্ক ওইরকম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসলে আমাদের এই মন মানসিকতাগুলো পরিষ্কার হয়, রিফ্রেশ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হয় আর আর দৈনন্দিন হাজার ফাঁসাফাঁসি বিনোদনেরও দরকার আছে, বিনোদন নিজেরার হাজার দক্ষতা আরো বৃদ্ধি করে। এটা আরো উপস্থিত আছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান, কনফিডেন্স সিমেন্টের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শাহেদ, ফ্রেশ সিমেন্টের এরিয়া ম্যানেজার মোজাহিরুল হান্নান টিটু, প্রিমিয়ার সিমেন্টের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ এমরান, সেভেন রিং সিমেন্টের আবুল আজম চৌধুরী, এনজিএস সিমেন্টের অফিসার নান্টু শিকদার, কেএসআরএম স্টিল অফিসার মোহাম্মদ জুবায়ের, গোল্ডেন ইস্পাতের পক্ষে মোহাম্মদ বেলাল সহ আরো বোধ কেউ। সভাপতি এজ এ চৌধুরী পিকনিক উপস্থিত ব্যাকুল প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি, এবং আগামীতে যেন আরো বড় পরিসরে পিকনিকের আয়োজন করিতে পারে ইনশাআল্লাহ ব্যাকুল হাসে দোয়া কামনা করছি। রড ব্যবসায়ী শুরু থেকে শেষ পর্যন্ত উনি অবুদ্ধিতভাবে আছে, এটা আমার ভালো লাগছে। আমি অনেক বন্ধুকে ওখান থেকে রড সিমেন্ট অনেক কিছু কিনে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছি। সবাই যে একসাথে আসতে পারছি সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। স্পেশালি থ্যাংক জানাচ্ছি চৌধুরী ভাইকে, যে উনি ব্যতিক্রমধর্মী ধর্মে সব কিছু কিছু না কিছু করে থাকে। আজকের পিকনিকটাও সেরকম। আলোচনা শেষ করিয়ে দুপুরের খাবার খাওয়ার মধ্য দিয়ে এই আনন্দময় পিকনিকের সমাপ্তি ঘটে। সি প্লাস টিভি চট্টগ্রাম।